মানুহজনক আজি বহুত উপহার দিল, থামনেল আর টাইটেল দেখি বহুতরে কথাবর হয়তো বহুত আসহা লাগিব। কিন্তু যেতিয়া এতিয়ার 32টা বছর আগলে আপনার ঘুরি যাব, তেতিয়া আপনালোকেও কব লাগিব সচাই ইচ্ছা শক্তি আর কারোবার অনুপ্রেরণায় মানুষে বহুত কিবা কিবি সলনি করব পারে। এই যে মোর মানুষজনে 32টা বছর আগত মোক হাতত ধরেছিল, তেতিয়া মই মেট্রিকর দেওনা পার হয়েছিল মাত্র, বুকুত অগাধ বিশ্বাস আর শক্তিরে মোক আগুয়াই লৈ যোৱা পথত মা বাবা দাদা বৌ বা দুজনীর লগতে সাহস হয়ে থিয় দিয়া এজনেই আছিল মোর মানুষজন। সুখত দুখত প্রতিপল সারথি হয়ে থাকা এই মানুষজনের বাবে এয়া তেনেই নগণ্য নহয়নে? সুপ্রভাত, সকলে সাগে ভালে আছে, কুশলে আছে, ভালে থাকক, সকলে কুশলে থাকক। আপনাদের কেতিয়াবা জ্বর, পানি লগা এনেকা ধরনের বেমার হয়ে পাইছেনে? সকলে তো হয়ে ন। তারপর যেটা আপনার কোনোবাই যেটা কয় গরম পানি খাবা দে, ঠান্ডা পানিরে গা নুধুবা, বেশিকে ঠান্ডা নলবা, কাপড় কানি অল্প ভালকে পিঁধি থাকিবা, কিমান বেশি ভাল লাগে, একদম মনটো ফুলি যায়। কিন্তু আপনি তো জানে যে আপনার গা বেয়া, আপনার গা তো বেয়া লাগিছে, আপনি ঠান্ডা পানি খাব নে গরম পানি খাব, আপনি এটা ঠান্ডা পানিরে গা ধুব নে গরম পানিরে গা ধুব, সকলোখিনি জানার পাছতো এই যে কোনোবাই সেই কথাখিনি কয়, আসলতে সেইখিনি হয়েছে কেয়ার, সেইখিনি হয়েছে মরম ভালপোৱা। মোর যেতিয়ার গা বেয়া হয়ে আছে, যেতিয়ার ইটু সিটু মোর অসুখ বিসুখ হয়ে আছে, কমেন্টত যে আপনাদের কয় তাত তো ফিল আপ নকরিব, ফিল আপ করলে বড় বেয়া, কোনোবাই আকো পরামর্শ দিছে যে এইটু করব দেই সেইটু নকরিব, এই কথাখিনি যে মোক আপনাদের কয় মই সচাকৈ কৈছো। কমেন্টখিনি পঢ়ি পঢ়ি মোর ইমান বেশি ভাল লাগে যে কি বলে কম মানে আপনাদের, মই যেতিয়ার ইউটারাসের প্রবলেমটি ভুগি আছো তেতিয়ারও ইমান বেশি আশীর্বাদ যে তোমার একু নহয়, তোমার সদায় ভাল হব। নাজানো আজি দিনটি আপনাদের কি কি দেখাব পাৰি, তথাপিও চেষ্টা করি সকলোখিনি ইনফরমেশন দিয়ে যাবলে, কারণ আমি যেতিয়া কবা ডাক্তার ওসলে গৈছো কিবা কৰিছো এইখানে ভিডিও বনাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিদিন এখন কাপড় এজোর ফোনটোয়ে দিলে, এজোর নহয় দেই দুজোর দিলে, কিন্তু এতিয়া মই আকৌ চাইছো এই শার্টটো মোর অকণমান বহল নিচিনা লাগিছে। সিলোয়া কামবোর বেশিরভাগ দর্জির ওসরতে করা হয় যে সেকারণে ঘর মেশিন এটা লম লম বলেও আজিলেকে লওয়া হওয়া নাই। আর এই সিলাইটুক বোলে মেশিন সিলাই বলে কয়, আগতে আমার ঘরত মানে আমি যেটা গাভরু আসিল তেতিয়া সময়ত আমার ঘর মানে মেশিন আসে, আমি মেশিনতে করো, ইয়াত আহি পেলে যেটা মেশিনটা নাপালো তেতিয়া মোৰ ওচর জায় এগারে দেখাইছিল এইটো বোলে মেশিন সিলাই বলিয়ে কয়, এনেক সিলাবলে শিকাইছিল, এইফালের সূতাডাল এনেকে নি এইফালের এনেকে দি দিব লাগে, তেতিয়া বোলে এই সিলাইটো কেতিয়াও খোল নাখায়। চেংনাঙে নিজে নিজে গানবিলাক উলিয়াব জানা হল, উলিয়াই লৈ পুরা নাচি আছে, মোবাইল এড়িয়ে নিদিয়ে। কিন্তু এতিয়া যদি মই সাউন্ডটো দি দিওঁ মোৰ আকৌ ইয়াত কপিরাইট লাগিব নহয়। এবলে কৈ লোৱা গুড মর্নিং, আর তোমার পায়েল দেখাই দিয়াচোন, আর খাৰু দেখাই দিয়াচোন, বৰ ধুনু লাগিছে দেই, আর আজি যে কাজল নাই দেখা, কাজল তোমার কাজল চাওসুন কিমান ধুনিয়া লাগিছে, বা বড় ধুনু লাগিছে দি, সেই উপর থ যে সেটো জানে, সেইফালে দেখাই পেলায় সেখানে চাইছে মানে সেটো সাইডে। আমি দুজনী ধুনু ধুনু হয়ে গলো ন, এতিয়া খালি তাই ফুচুলাই মেলি থৈ যাব লাগিব, কারণ তাই দেখাবলে হলে বা কিবা তাই ভাগ কাম থাকলে বেলেগ কথা, ইমান গরমত তাইক কেনেকে লৈ যাব। বৰ ব্যস্ত ন, একেটাকে কিমান সময় কৈ থাকিব আৰু, ঐ তাত নলগা সেইবোৰ নলবা, আমি ওলাই যাওঁতে তুমি খালি তাইক নিব নালাগে, নহলে তাই আমনি কৰিব যে, মাইনু ঘৰলৈ যাবা দেই, মাইনু 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 যাম দে, পড়ছিলে সেইকাৰণে তাত মাৰিছে, আজি আকৌ হস্পিটেললৈ ওলাইছো টেষ্টখিনি লমগৈ, আৰু দাঁতটো যদি হৰুৱাবলে কয় আজি ডাক্তৰে হৰুৱাম, আজি এটা মোৰ পাৰ্টনাৰ লগত ওলাইছে, মানে মই কৈছো আজি যদি নহৰুৱাই নহয় যিদিনাখন আকৌ হৰুৱাম বুলি কয় নহয় সেইদিনাখন বোলো তুমি মোৰ লগত যাব লাগিব, হাতত ধৰি থাকিব লাগিব বুলি কৈছো, ইমান বেছি ভয় লাগে, ষ্টাইল কৰোঁতে কৰোঁতে চা হোৱাই নাই ইমান দেৰি কৰিছে। আৰু এটা কথা কম আপোনালোকক, এই ড্ৰেছযোৰ দেখি পেলাই কোনোবাই আকৌ বেলেগকে কিবা এটা কমেন্ট কৰি নিদিব, ইমানেই বেছি গৰম, সেই গৰমৰ কাৰণে মানে এতিয়া কমফৰ্ট যিটো হয় সেইটোকে পিন্ধি লৈছোঁ, দেখিবলৈ ভাল দেখা বেয়া দেখা চোৱা নাই আৰু। এতিয়া মই আহি পালোঁ বৰঠাকুৰ মেডিকেল, আৰু এতিয়া পিপিটো টেষ্ট কৰিম, আগতে যদিও টেষ্ট কৰিছিলোঁ সেইদিনাখন মানে মই চুগাৰৰ টেবলেটটো খোৱা নাছিলোঁ, সেইকাৰণে আজি আকৌ টেবলেটটো খাই পেলাই টেষ্ট এটা কৰিম,
চাও কেনেকুৱা কি হয়, টেবলেটটোৱে কিমান কামত দিছে নাই দিয়া, সেইকাৰণে বোলে টেবলেটটো খোৱাৰ পাছত টেষ্ট কৰিলে সঠিক ৰিজাল্টটো ওলায়। আৰু এজনী কণমানি জানি, তাইক বহুত দিনৰ আগতে আহোঁতে এদিন লগ পাইছিলোঁ ন, মোৰ ভিডিঅ' চাই তাই আজিকালি চাবলৈ সময় পাই নাপায় নাজানো বাৰু, ব্যস্ত সময়, আজি তাইৰ এতিয়া লগৰ ব্লাড, বৰ সাহসেৰে বোলে আজি ভিডিঅ'টো কৰিছোঁ, বৰ সাহস দিব পাৰা অ তোমালোকে, সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকে কান্দে ন, কিছুমানে কান্দে আৰু কিছুমান বহুত সাহসী আছে, চাই থাকে ন, জোৰকে মাৰি হৈছে, আগতে খুব ভয় কৰোঁ জানা নাই বেজি ল'বলৈ, তাৰপিছত যেতিয়া মানে কেঁচুৱা জন্ম হোৱাৰ সময় হ'ল আৰু সেইখিনি সময়ত ভয় ক'লে পলালে নাপাত্তা, তেতিয়া ইটো বিষতকৈ সিটো হেৰি হয় যে, মই চাম বুলি কৈ নেচালো নহয়, চকুকেইটা টোপনিয়া কৰিলো, ডাক্তৰক দেখুৱাই মেলি এতিয়া আহিলো ঔষধ ল'বলে, ডাক্তৰ মানে মোৰ উভালাটোৱে চিয়'ৰ হৈ গ'ল আৰু সেইটোৱে ক'লে ডাক্তৰে, কিন্তু মোৰ কেইটামান ঔষধ খাব লাগিব, সেই ঔষধকেইটা খোৱাৰ পাছতহে মোৰ দাঁতটো উঘালিব পৰা হ'ব, ইয়াৰ পৰা এতিয়া ডাক্তৰক দেখুৱাই মেলি ওলাইছোঁ, ঔষধ পাতি ল'লোঁ আৰু তিনিদিনৰ পাছত আকৌ মোক মাতিছে, গতিকে তিনিদিনৰ পাছত আকৌ আহিব লাগিব, আপোনালোকৰ আশীৰ্বাদ শিৰত লৈ সদায় এনেকৈ আগবাঢ়িছোঁ, সদায় আশীৰ্বাদ কৰিব দেই, আমাৰ গাড়ীখন বিকি দিয়াৰ কাৰণে এতিয়া সোণটো সদায় লগত আহিব লগা হৈছে, এনেইতো বাৰু সি লগত আহেই, কিন্তু আজি সি নাহিলেও দেউতাকে মই আহিব পাৰিলোঁহেঁতেন, এতিয়া উপায় নাই আৰু, আইচক্ৰীম আটাইতকৈ বোলে ভালটো লাগে, কেনা ৰুপিয়া হেয়ে 20টা পুৱা বাচ্চা একঠো দিজি, আইচক্ৰীম এটা খাই দিবা দেই, মোৰ ওচৰত পইচা বেছি নাই, তেনেকৈ মই হস্পিটেল আহিছিলোঁ ছোৱালীবিলাক দেখিছা, বেজি লৈ আহিছোঁ দেই, আইচক্ৰীমকে এটা খাই দিয়া আৰু, লৈ লোৱা, ক'ত থাকা, ভালকৈ থাকিবা দেই, স্কুল যোৱা নে নোযোৱা, যোৱা, এতিয়া গৰম বন্ধ, ঠিক আছে হ'ব খাই দিয়া, খোলা এটা সোণটোক দিয়া, এটা তুমি লোৱা, মোৰটো ধৰাচোন, মোৰটো ধৰা, শিৱসাগৰলৈ যেতিয়া আহোঁ তেতিয়া আমাৰ সোণটোৱে এই মৌচাকখনত কিবা এটা নোখোৱাকৈ ঘৰলৈ উভতি নাযায়, আজি বোলে আমাকো খুৱাই আহিছোঁ এতিয়া ইয়াতে, ৰসমলাই চিংৰা সোণটোৱে বান্ধি লৈছিলে, এতিয়া কিন্তু ইয়াতে খাম আৰু, ভাল ন খাবলৈ, মুনুৱে আজি বেয়া চলিব ভিডিঅ'টো চাই, আমি আহি এতিয়া শিৱসাগৰ পৰা এই নাজিৰা পাইছোঁহি, জাষ্ট নামৰিছোঁ, এইখন পেণ্ট তাতে কিবা কাপোৰ এটা চাওঁ, এনেকৈ দিয়া কৈ দিয়া, শিকাইছোঁ দে শিকাইছোঁ, সদায় মানে কি হয় মই অকলে অকলে ভিডিঅ' কৰি থাকোঁ ন, অকণমান মানুহজনে বেলেগত হেল্প কৰিলে নহ'ব, এইবিলাকতো হেল্প কৰি দিব লাগিব, তেতিয়াহে হ'ব, আৰু দুদিনৰ পিছত যদি দাঁতটো হৰাই দিওঁ তেতিয়াতো মই কথা ক'ব নোৱাৰিম, তেওঁৱে ক'ব লাগিব, সেইকাৰণে আজিৰ পৰা মানে একদম ষ্টাৰ্ট কৰাই দিছোঁ, এতিয়া আহিছোঁ ট্ৰেঞ্চত, অকণমান বোলো কিবা এটা মৰমৰ মানুহজনক কিবা এটা বোলো উপহাৰ দিওঁ, এই সেনেকৈ নহয় এইফালে দিয়া, এইফালে দিয়া, এনেকৈ দিয়া, এনেকৈ দিয়া, ধৰিব জনা নাই তুমি চবা দেই, এনেকৈ ধৰিবা, এনেকৈ দিয়া হৈছে দে, এইটো বগা হেৰিৰ লগত ভাল লাগিব বেছি, হয় নাই, কালাৰটো ভাল লাগিছে, খালি হৈছে নে নাই চাই দিয়াচোন, অ কলিতা, অ তুমি কি কৰিছা, অ মামাম খালা নে, অ আমি আমি দেউদৈ মই আমি দেউতাই এফালে আহিলো আকৌ দেই, তুমি তুমি মাক আমনি নকৰিবা দে, হ'ল তুমি কি যে বদমাছ নহয়, চাৰ্ট এটা পিন্ধিছে তাকে বোলো দেখুৱাও, অকণমান ওলালে চাগে,
এতিয়া পালোহি বালিঘাট, ইয়াৰ পৰা লৈ যাম আলুচপ। জানো আকৌ তোমালোকে জানা কিবা, অ' সৰহকৈ আছিলে কাষ্টমাৰ, অঁ মানে আলুচপত হেৰি দিবলৈ পাহৰিলে, এদিন বাবুলে ইমান বেয়া পাইছে, চাটনি দিবলৈ পাহৰিলে, কি কি দিবলৈ পাহৰিলে, আজি ভালকৈ দি দিয়া। যেতিয়া আমাৰ দেউতাহঁত কেতিয়াবা শিৱসাগৰলৈ যায়, ক'বালৈ যায়, আগতেতো আৰু বাছহে আছিলে, বাছত ৰাতিপুৱা যায় সন্ধিয়া সময়ত পাহি আমি বাটলৈ চাই থাকোঁ, আৰু তেতিয়া সময়ত মানে এইবিলাকে আলুচপ কিবাকিবি নাছিলে, তেতিয়া আমালৈ মানে বেছিভাগ মিঠাই বুলি ক'লে মানে ৰসগোল্লা আনে, ইমান ভাল লাগে, গোটেই দিনটো অপেক্ষা কৰি ৰৈ থাকোঁ। তো সেই নিয়মবিলাক এতিয়া আমাৰো আছে, এতিয়া খালি ৰসগোল্লা বুলি নহয়, এতিয়া বহুত বেলেগ বেলেগ বস্তু ওলালে, সিহঁতি যিবিলাক খাই ভাল পায়, বালিঘাটৰ পৰা, এইটো নহয়, এইটো হেৰিৰ পৰা, মৌচাকৰ পৰা, শিৱসাগৰ, অঁ এতিয়া যিটোকে সিহঁতি ভাল পায় সেইটোকে আনি দিবলৈ চেষ্টা কৰোঁ, হাতত টোপোলা এটা লৈ আহোঁ। কি খালা? ইমান ধুনীয়াকে কয় আলু, কোৱাচোন আকৌ কোৱাচোন, কি মাজা তুমি কেতিয়া আনিবলৈ কৈছিলা, নাইকৰ নহয় মাজা আনিবলৈ, কেনে গ'লগৈ, অ' আকৌ নাই কৈ দিয়া, আকৌ নাই কৈ দিয়া, অঁ নাই নাই, অ' কেনিবা গ'লগৈ এতিয়া, নাই দেই, এতিয়া নাথাকিলে এতিয়া কেনেকৈ হ'ব, আমি শিৱসাগৰলৈ গ'লে মানে এখন দোকানত প্ৰায়ে লেটা পাওঁ, আৰু আজি পিছে যাওঁতে লৈ গ'লো, নহ'লে ঘূৰি আহোঁতে মানে তেওঁলোকৰ দোকানত নেপাওঁৱেই, ইমান বেছি বিক্ৰী হয়। আৰু এইটো হৈছে এৰি লেটা, এই লেটাটো ডায়েবেটিছ চুগাৰ থকাৰ কাৰণে ভাল বোলে, চুগাৰ থকা মানুহৰ কাৰণে, চুগাৰ থকাৰ কাৰণে নহয়, চুগাৰ থকা মানুহে বোলে খালে মানে এইটো ভাল হয়। অ' নুচুবা নুচুবা নুচুবা, নকৰিবা দেই, তুমি দুষ্ট নকৰিবা ভয়। আৰু এইটো মানে লেটাটো কি হয়, যেতিয়া ভাল কৰি পেলাই দিয়া হয় এনেকৈ দুভাগ কৰি, তেতিয়া ভাজিবলৈ ভাল, মোক এগৰাকীয়ে কমেণ্টতো কৈছিলে, হয় কথাটো খাবলৈ বহুত টেষ্ট হয়, কিন্তু মানে কি হয় আমি মানে এনেকৈ কিনি আনো, চাওক এনেকৈ যেতিয়া কিনি আনো তেতিয়া মানে বইল কৰা নহয় যে কেঁচাই কেঁচাই এনেকৈ দুফাল কৰি দিব নোৱাৰি, ইয়াৰ ভিতৰৰ গোটেই বস্তুখিনি ওলাই যাব, সেইটো কাৰণে মানে এনেকৈ ভাজি দিওঁ, আৰু এনেকৈ ভাজিলেও বেয়া নালাগে, অৱশ্যে আপুনি পাতো সঁচা, যদি ফালি পেলাই দিয়া হয় নহয় তেতিয়া খুব বেছি ভাল লাগে। কি কি এইটো কি লেটা কোৱাচোন, অঁ লেটা, ভয় ভয় নহয় লেটা কোৱা, সেইবিলাক মাত কৈ দিয়াচোন, নক্সা দেখুৱাব নালাগে, মাত কৈ দিয়া জানিছে দেই, তোমাক মায়ে পিটিছিলে নেকি, ক'ত পিটিছিলে, ইয়াত পিটিছিলে, মানে ইমানেই ভাৰী হৈ গ'ল কাগজৰ যে চোৱা চব ফাটি থাকিলে, অঁ চেম কালাৰ, অঁ তাৰপিছত সেইটো সোণটোক মই দিছোঁ, তোমাক এদিন ফ্ৰক এটা দিলোঁ, সোণটোক একো নাই দিয়া নহয়, সেইকাৰণে সোণটোক সেইটো দিছোঁ, সেইটো হাফ পেণ্ট, সেইটো পাপাৰ, সেইটো পাপাৰ, অঁ চব তাৰ পৰা, এই বেলেগত ঘূৰি ফুৰিবলৈ অসুবিধা লাগে যে সেইটো পাপাৰ, পাপা ঢেৰ কাপোৰ, অঁ যোগাৰ লৈছে এবাৰ, পিন্ধিবলৈ বৰ ভাল বোলে, প্ৰথমতে কৈছিলে নালাগে নালাগে এনেকৈ ক'লে আৰু, তাৰপিছতে যেতিয়া মানে দিলোঁ নাই, তাৰপিছতে কৈছে অ' বোলে বৰ ভাল লাগিছে বোলে পিন্ধিবলৈ, এইটো সোণটোৰ চইচ, সেইটো পাপাৰ চইচ, গতিকে দুটা লৈ আহিলোঁ, বহুত দিন তেনেকৈ কাপোৰ কিনাই হোৱা নাছিলে, ইফালৰ পৰা সিফালে ঘূৰি ফুৰা এটা ভাগৰ এটা বেলেগে এনেও লাগেই বাৰু, সকলোৰ পৰা বিদায় লৈ দিওঁ, গমেই পালে তাই, তাই গমেই পালে, সকলোৰ পৰা বিদায় লৈ দিওঁ, আহিম আকৌ এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে, আমাৰ চেংনাঙে আজিকালি পটককৈ গমেই পাই যায়, আপোনালোকে যেনেদৰে মৰম দিছে সদায় তেনেদৰে মৰম দিব, বহুত দিনৰ মূৰত আজি কৈছোঁ, যদি ভিডিঅ'টো চাই আপোনালোকে ভাল পালে তেতিয়াহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব, যিসকলে আগৰ পৰা ছাবস্ক্ৰাইব কৰি থৈছে সেইসকললৈ বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাই শুভৰাত্ৰি জনাইছোঁ, আহিম এটা নতুন ভিডিঅ' লৈ, তেতিয়ালৈকে বাই বাই, জয় আই অসম।